বিপর্যয় কাটিয়ে পুনরায় নিজের ছন্দে ফিরেছে করমন্ডল এক্সপ্রেস। বুধবার দুপুর 3:26 চাকা গড়াল করমন্ডল এক্সপ্রেসে। 116 ঘন্টা পর ফের নতুন করে ছন্দে ফিরল করমন্ডল। বিপর্যয় কাটিয়ে পুনরায় নিজের ছন্দে ফিরেছে করমন্ডল এক্সপ্রেস। বুধবার 3:26 আবারও চলল আপ করমন্ডল এক্সপ্রেস। 116 ঘন্টা পর নতুন করে পুরনো ছন্দে করমন্ডল। 2 জুন দুপুর 3:20 শালিমার থেকে করমন্ডল এক্সপ্রেস যাত্রা শুরু করেছিল চেন্নাইয়ের উদ্দেশ্যে। সন্ধ্যে 6:55 নাগাদ বালেশ্বরের আগে বাহানাগা বাজার স্টেশন থেকে 200 মিটারের মধ্যে এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এই করমন্ডল এক্সপ্রেস। এক্সপ্রেসটির 22টি বগির মধ্যে 15টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় মারা যায় প্রায় 300 জন যাত্রী, আহত হাজারেরও বেশি মানুষ। এই মর্মান্তিক দুর্ঘটনার টাটকা রেশ নিয়েই আবারও পুরনো ছন্দে ফিরেছে করমন্ডল এক্সপ্রেস। মঙ্গলবারই IRCTC ঘোষণা করে আবারও চলবে আপ করমন্ডল এক্সপ্রেস। বুধবার দুপুর 3:20 শালিমার থেকে করমন্ডল এক্সপ্রেস ছাড়ার ঘোষণা করা হয়। সেই কথা মতনই পুনরায় করমন্ডলের চাকা গড়াল চেন্নাইয়ের উদ্দেশ্যে, তবে রওনার সময় 6 মিনিট দেরি হয়। করমন্ডলের ভয়ানক স্মৃতি এখনও দগদগে প্রতিটি দেশবাসীর মধ্যে। মৃত্যুশোক, হাহাকার, আতঙ্ক সব পেরিয়ে আবারও গড়াল করমন্ডল এক্সপ্রেসের চাকা। কত মানুষের মৃতদেহ এখনও অশনাক্ত, হাসপাতালে কত মানুষ এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হাহাকারের তীব্রতা এখনও শিথিল হয়নি। এসব নিয়েই দীর্ঘ 116 ঘন্টা পর স্বাভাবিক ছন্দে ফিরেছে করমন্ডল এক্সপ্রেস। 116 ঘন্টা পর পুরনো করমন্ডলের ধ্বংসাবশেষের পাশ দিয়েই নতুন করমন্ডলের যাত্রা শুরু করল। রবিবার থেকেই ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। সোমবার ভোরে আপের লাইনে প্রথম হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে পাস করানো হয়। ট্রেনের গতি ছিল 10 কিলোমিটার প্রতি ঘণ্টায়। যাত্রীদের আতঙ্ক দূর করতে লাইনের পাশে রাখা ভাঙা কামরাগুলিকে সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুর্ঘটনার পর দীর্ঘ 51 ঘন্টা সময় লাগে যাত্রীদের উদ্ধার করে বাহানাগা বাজার স্টেশনে রেল ট্র্যাক মেরামত করে ট্রায়াল শুরু করতে। ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রায়ালের 5 দিন পর মোট 116 ঘন্টা পর পুনরায় শালিমার স্টেশন থেকে দুপুর 3:26 স্বাভাবিক ছন্দে করমন্ডলের চাকা গড়াতে শুরু করে। বর্তমানে ট্রেন চলাচল মোটের ওপর স্বাভাবিক হলেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কাজ আছে, একটু কম আছে, এই জন্য আমরা যাচ্ছি। কী করবো, তাহলেও আমাদের যেতে হবে, আমাদের পেটের জন্য যেতে হবে। তো নাহলে আমরা ওই ভয়তে আমরা থাকবো বাড়ি বসে? কাজ অল্প আছে, লোক বেশি আছে, চলবে কী করে? কিন্তু এলাকায় কাজ করলে আমাদের পেট চলছে না, বুঝলেন? আমরা গরিব মানুষ, কাজ নেই, এখন কী করবো? থেকে তাই আমরা বাইরে কাছে। অনেকটা আতঙ্কের মধ্যে আছি, কি আতঙ্কের মধ্যে থাকলেও আমাদের কিছু করার নেই, কারণ আমাদের খেতে হবে। তো গরিব মানুষ, কী করবো এখানে? খুব আতঙ্ক, ভয়। সব ঈশ্বরের কৃপা, ভগবানের উপর। হ্যাঁ, ট্রেন চালু না করলে তো অনেকই অসুবিধে সব কিছুতে। আতঙ্ক কি মনে এখনো আছে? সে তো একটু একটু থাকবেই, সব সময় তো এরকম হবে না, মানে ওটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, শালিমার। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।